হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার আর সহজ একটি রেসিপি, কচুর লতি দিয়ে বড় ইলিশের মাথা রান্না। মজাদার এই রেসিপিটি আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো তেল, পেঁয়াজ কুচি আর রসুন বাটা। নেড়ে চেড়ে কিছুটা নরম নরম করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আজকে শুধুমাত্র লাল মরিচের গুঁড়াটাই ব্যবহার করছি, তবে প্রতিনিয়ত আমাদের সকল রান্নাতে আমরা কাঁচা মরিচও ব্যবহার করে থাকি লাল মরিচের সাথে। তবে বর্তমানে যেহেতু কাঁচা মরিচের অনেক দাম, তাই কাঁচা মরিচটা স্কিপ করা হয়েছে। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন, এতে রান্নার স্মেলটা অনেক ভালো আসে এবং খেতেও অনেক টেস্ট হয়। তো নেড়ে চেড়ে আরও একবার মিশিয়ে তারপরে অ্যাড করে দিয়েছি ঝোল। যেহেতু আমরা কচুর লতি রান্না করব, তাই একবারেই ঝোলটা ব্যবহার করেছি, কারণ কচুর লতিতে ঠান্ডা পানি ব্যবহার করা যাচ্ছে না, তাই একবারেই ঝোলটা ব্যবহার করেছি। এবং এই ঝোলটায় একবার উচানোর পরে একবার উতরিয়ে নিয়েছি, তারপরে আমাদের কুটে রাখা ইলিশের মাথাগুলো তরকারিটা দিয়ে দিচ্ছি, তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না। এই তরকারিটা হালকা নেড়ে চেড়ে মিশিয়ে আমরা মাঝে মধ্যে উল্টিয়ে দেব, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই টিপসটা আপনারা চাইলে ফলো করতে পারেন, এতে করে মাছ এবং তরকারি একসাথে করে রান্না করা যাচ্ছে আর আলাদা করে মাছটা উঠিয়ে নেওয়া প্রয়োজন হচ্ছে না, বেশি নাড়াচাড়ার প্রয়োজন হচ্ছে না। মাঝে মধ্যে দুই একবার নেড়ে চেড়ে দিলেই দেখবেন যে খুব সুন্দর করে এই লতিটা কুক হয়ে যাবে, আর একেবারে গলা ধরবে না। যাদের গলা চুলকানোর অনেক ভয় থাকে তারা অবশ্যই আমাদের এই সিস্টেমে কচুর লতি রান্না করে দেখবেন, ইনশাল্লাহ কোনো গলা ধরবে না। আমরা সরাসরি কচু জাতীয় সকল ধরনের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে মাছ দিয়ে। জানেন কি, সকল ধরনের কচু জাতীয় অর্থাৎ পিচ্ছিল জাতীয় সবজিগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। যারা কন্টিনিউ এই সবজিগুলো খায় তাদের দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়। তো এতক্ষণে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে মিষ্টি একটি কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আপনার কাছে কেমন লেগেছে। আর নতুনরা আমার পেজটিতে লাইক দিতে একদম ভুল করবেন না, নিত্য নতুন সকল ধরনের আয়োজন এবং রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।